উত্তাল সাগর পেরিয়ে জলপথে যাতায়াতের সমস্যা কমাতে রোগী পরিবহনে 2008 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্দ্বীপ জেলার জন্য একটি সি অ্যাম্বুলেন্স দেয়। 2015 সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি সি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। তবে একটির জন্য চালক ও জ্বালানি তেলের ব্যবস্থা করা হয়নি, তাই রোগীদের জন্য সি অ্যাম্বুলেন্স থাকলেও একদিনের জন্য তা ব্যবহার করা যায়নি। বর্তমানে অ্যাম্বুলেন্স দুটো সড়কের পাশে খালে ফেলে রাখা হয়েছে। আমাদের রোগীদের যে অবস্থা থাকে সে অবস্থায় যদি ওয়াটার অ্যাম্বুলেন্সটা সচল থাকে সন্দ্বীপবাসী সর্বপ্রকার উপকৃত হবে। এই সি অ্যাম্বুলেন্সটা যেন খুব শীঘ্রই রানিং করে। যে অ্যাম্বুলেন্সটা পড়ে আছে এটার জন্য মূলত কারা দায়ী? আর অ্যাম্বুলেন্স আমি একটু পাতলা নৌকা দিলাম সন্দ্বীপ থেকে চিটাং যাওয়ার জন্য, এই চ্যানেলটা কি পাতলা নৌকা চলবে? এই চ্যানেলের চলাচলের উপযোগী সি অ্যাম্বুলেন্সগুলো নয়, এবং এগুলো নেওয়া হয়েছে হাওর বিলের জন্য। আমরা চেষ্টা করছি যে মানুষের এই দুর্ভোগ লাঘবের জন্য একটা সি অ্যাম্বুলেন্স, যেটা সাগরে চলাচলের উপযোগী, এরকম একটি সি অ্যাম্বুলেন্স আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চেয়েছি। সময় মতো চিকিৎসকের কাছে পৌঁছাতে না পেরে সারা জীবনের জন্য শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। মাঝ নদীতে ট্রলারে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেক নারী। সন্দ্বীপবাসীর জন্য সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থাও পর্যাপ্ত নয়। আমরা 2014 সালে আমরা এটাকে সচল করার চেষ্টা করি, 3 লাখ টাকার মতো খরচ করছি, কিন্তু ওটা আমাদের ওখানে সচল হয় নাই। উল্টা ওখানে একটা প্রতিপক্ষ আছে যারা এখানে এই ঘাটে একটা স্পিডবোট সরকারিভাবে চলুক, এটা তারা দেখতে চায় না বলে আমার বিশ্বাস। সন্দ্বীপ থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন, এজন্য নেই কোনো স্থায়ী নৌযান। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই জনপদের মানুষের দাবি, রোগীদের জন্য সি অ্যাম্বুলেন্স সচল করা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সাদিয়া ওমর, চ্যানেল আই।